সদরঘাট সহজ সরল এক নাম, যার মাঝে হাজারো ব্যস্ততা লুকায়িত। সেই মুঘল আমল, ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান থেকে আজ বাংলাদেশ, আজও এর ব্যস্ততা কোনো অংশে কমেনি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো যেমন পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, বরগুনা, ভোলা আরও অন্যান্য ডিস্ট্রিক্টের প্রবেশদ্বার হিসাবে পরিচিত, আজকে আমাদের গন্তব্য এই সদরঘাট। দেখব আজও কি এর ব্যস্ততা কোনো অংশে কমেছে, চলুন বন্ধুরা দেখা যাক। আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় প্রবেশদ্বার, সেই বিখ্যাত সদরঘাট। তো কথায় আছে ভেতরে ফিটপাট, বাইরে সদরঘাট। আমরা সেই সদরঘাটে এসেছি। এখানে প্রতিদিন প্রচুর লঞ্চ, স্টিমার, ছোটো বড় স্টিমার, হাজার হাজার লঞ্চ স্টিমারগুলো আসা যাওয়া করে। এবং দক্ষিণাঞ্চলে বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো আছে তাদের প্রবেশদ্বার, তারা মূলত এই সদরঘাট দিয়েই যা আসা যাওয়া করে। আমরা একটা ছোট নৌকায় চড়েছি এবং চাচা নৌকার মাঝে, চাচা আপনার নাম কি? কি নাম? সেকেন্দার চাচা, সেকেন্দার চাচা নৌকায় চড়েছি। এখানে 30 টাকা সেকেন্দার চাচা নৌকায় চড়েছি, এখানে 30 টাকা এপার ওপার 30 টাকা করে আসা যাওয়া। তো 60 টাকা আমার আসা যাওয়া ভাড়া। তো আমি রানীগঞ্জের পাড় থেকে আমি এদিকে সদরঘাটে যাচ্ছি। তো আমার সেই নৌকায় চড়ার উদ্দেশ্য এবং আশা ছিল, ইচ্ছা ছিল, সেই আমি নৌকায় আজকে চললাম। এবং নদী নৌকায় চড়াটা খুব একটা আনন্দ ফিল করি, আর তার উপর নৌকার উপরে আমি একাই আছি। কিন্তু পানিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কালো, বিভিন্ন কলকারখানা এবং ময়লা, ডিজেল, বিভিন্ন ডিজেল সহ দূষিত হয়ে পানিগুলো কালো হয়ে গেছে। এটাই হচ্ছে বুড়িগঙ্গার বৈশিষ্ট্য। তো আমরা ওই পারে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছেন সুন্দরবন, সুন্দরবন লঞ্চ মানে কোথায় যাচ্ছে কথা? ও আচ্ছা আচ্ছা, এটা চলে আসছে এখানে, পাশে লঞ্চ করতেছে, এখানে ডাকতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমরা মাছ নদীতে অবস্থান করছি, খুবই উত্তাল একটা ঢেউ অনুভব করছি, আর সকালটা খুবই ভালোই অনুভব করে ফিল করছি। আমার মতো অনেক অনেক লোকজন ছোট ছোট নৌকায় করে এপার থেকে ওপারে যাচ্ছে। আপনার এই সদরঘাটে না আসলে এই ফিলটা বুঝতে পারবেন না। এবং হালকা রোদ উঠেছে, খুব বেশি রোদের তীব্রতা নাই, যার ফলে সকালটা খুবই মনোরম একটা অনুভব হচ্ছে। আমরা ঠিক নদীর কিনারে বরাবর চলে আসছি, কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। প্রচুর লোক নৌকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মালামাল ফল ফুল নিয়ে আসছে, এবং সদরঘাট দিয়েই বাংলাদেশের যত ফলমূল ঢাকা শহরে অন্য দ্রব্য আসা যাওয়া করে সব সদরঘাট দিয়েই বেশিরভাগ প্রবেশ করে। আপনার কয় টাকা?
চাচাকে আমরা এখন 60 টাকা দিব, নেন। এটা কি আমার জন্য না সবার জন্য? আচ্ছা, চাকরি হলে 40 টাকা দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ চাচা, আল্লাহ হাফেজ। প্রবেশ করলে 10 টাকা দিয়ে প্রবেশ করতে হয়, তো আমরা এতে 10 টাকাতে প্রবেশ করছিলাম। দুই ধারে সব গোডাউন, বিভিন্ন মালামালের গোডাউন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পেঁয়াজ রসুন তো যে কাঁচামাল সব কিছু এখানে এই ফলমূল সব এই সদরঘাট দিয়ে বেশিরভাগ অংশটাই প্রবেশ করে। তো এখানে বাঙ্গি দেখতে পাচ্ছি, বাঙ্গিলে কোথা থেকে আসলো? ফিরোজপুর। লালকুটিও বলে, তো এটা ব্রিটিশ আমল থেকে এই রোডটা, ব্রিটিশ আমল থেকে এই রোডটা এত ব্যস্ততাই আছে।
কিছু বছরের পুরনো। আমরা ভিক্টোরিয়া পার্ক বরাবর যাচ্ছি, আমরা সেখান দিয়ে আমরা গুলিস্তানে যাব। আমরা ভিক্টোরিয়া পার্কে চলে আসছি, পার্কটা খুবই ছোট, একা স্থানীয় লোকজন এখানে সাধারণ এক্সারসাইজ বাড়ি করে। সদরঘাটের সব বাস এখানেই থেমে যায়।